হ্যালো বন্ধুগণ আজ শুক্রবার সবাইকে জানাচ্ছি জুম্মা মোবারক তো বন্ধুরা আজকে দারুণ এক রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম বাসায় থাকা উপকরণ দিয়ে তৈরি করবো ফেলবো আর চিকেন গ্রেভি চলুন কিভাবে তৈরি করছি পুরো প্রস্তুত বনলি দেখিনি তো এখানে চিকেনগুলো আমি চামড়াসহ নিয়েছি বন্ধুরা চামড়া সহ চিকেনগুলো খেতে অনেক ভালো লাগে তাই হলুদ গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে আমি একটু ম্যারিনেট করে নেব। তো যা বলতেছিলাম চামড়া সহ চিকেনগুলো খেতে দারুণ টেস্ট লাগে আমার বাচ্চারা খুব পছন্দ করে তাই আজ সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার তো আমার বাচ্চাদের ফেভারিট রেসিপিটি আজ তৈরি করেছি আর সেই রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করলাম গরম তেলের উপরে একে একে চিকেনের পিসগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে এপাশ ওপাশ করে ভালো করে ভেজে নেব বন্ধুরা এই টিপস দারুণ দারুণ রেসিপিগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে নেবেন এই দারুণ দারুণ রেসিপিগুলো পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন আর ভিডিওটা সেভ করে রাখবেন যেন এভাবে তৈরি করে খেতে পারেন বন্ধুরা এটা চিকেন তাই ভালো করে একটু ভেজে নিতে হবে এপাশ ওপাশ করে একটু কড়া করে ভেজে নেবেন এতে করে এই গ্রেভিটা খেতে দারুণ টেস্ট হয় আমি যেই প্রসেসে রান্না করছি সবার বাসায় এই উপকরণগুলো আছে বন্ধুরা বাজার থেকে এক্সট্রা করে কিনতে হবে না এই উপকরণগুলো দিয়েই তৈরি করে ফেলতে পারবেন মজাদার চিকেন গ্রেভির রেসিপিটি তো এবার আমি চিকেনগুলো ভাজলাম সেই তেলের উপরে পেঁয়াজ আর পরিমাণ মতো লবণ আর চারটে টমেটো দিয়ে আমি তৈরি করে ফেললাম আজ এই মজাদার রেসিপি অবশ্যই প্রসেসগুলো মনে রাখবেন আর কি কি দিলাম অ্যাসেসরি সব কিছু খেয়াল রাখবেন এবার আদা বাটা রসুন বাটা গরম মশলা বাটা আমি এখানে দিয়ে দিচ্ছি আমি সব গরম মশলাগুলো বেটে তারপর দিয়েছি এখানে ধনিয়ার গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম বন্ধুরা দিয়ে এবার আমি একটু ভালোভাবে কষিয়ে নেব সামান্য পরিমাণ পানি দিয়ে নিলাম এতে করে মশলাটা পুড়ে যাবে না সে কারণে আর আস্ত করে যে টমেটোটা দিলাম সেটা সব গলে যাবে বন্ধুরা একটু ভালোভাবে কষিয়ে নিলে কিন্তু গলে যায় এতো গলে গিয়েছে দেখে কিন্তু বুঝতে পারছেন এবার আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু চেড়ে ভালো করে কষিয়ে নেব বন্ধুরা একেবারে সহজ একেবারে সহজ রেসিপি এরকম সহজ রেসিপিগুলো আপনাদেরকে কেউ দিবে না বন্ধুরা দারুণ এই সহজ রেসিপিগুলো অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন আর যখন ট্রাই করবেন এর সাথ কখনোই ভুলবেন না চিকেন দিয়ে যে এত মজাদার রেসিপি তৈরি করা যায় এই তো কষানো হয়ে গিয়েছে এবার আমি এখানে তিনটি কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচটা দিয়ে একটু নেড়েচেড়ে এবার সামান্য পরিমাণ পানি অ্যাড করছি যেহেতু আমার সব কিছু ভালো করে কষানো হয়ে গেছে সেই কারণে এই তো আমার রান্নাটি কমপ্লিট এবার আমি একটু ঘি ছড়িয়ে দিচ্ছি ঘি ছড়িয়ে দিয়ে আমি চুলাটা বন্ধ করে দিলাম গরম অবস্থায় এই তো এবার আমি পরিবেশন করি দেখিয়ে দেবো বন্ধুরা কেমন হয়েছে লুচি কিংবা পরোটা আর সাদা ভাতের সাথে এই রেসিপিটি দারুণ মজা লাগে বন্ধুরা ইউটিউব থেকে এই রেসিপিটি দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দারুণ দারুণ রেসিপিগুলো নিয়ে আমি আবারও আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ